গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক বলতে পারবো কিনা জানি না, তাও বলা অভ্যেস হয়ে গেছে বলে বললাম। আশা করি আপনারা খুব ভালো আছেন, বৃদ্ধি খুব পজিটিভলি শুরু করেছেন। এনিওয়েজ, কয়েকটা জরুরি কথা ক্ল্যারিফাই করার ছিল, সেইটাই মেজর কারণ আজকে আবার আসার। তো কালকে, হ্যাঁ তো কালকে জয়শ্রী যে কথাগুলো বললো, কয়েকটা কথা বলেছে, তো সেটার অগেনস্টে যেটা আমার বলার আমি সেটা বলতে চাইছি। তো ও কালকে কথাটা বলেছে যে আমি নাকি বলেছি যে ওর হাজবেন্ড বা শ্বশুরবাড়ি বাচ্চার সময় তোকে লাত মেরে মা বাবার বাড়িতে বসে দিয়ে গেছে। তো এইটা আমার একটা পয়েন্ট, কোথায় বলেছি এই ওয়ার্ডটা ওর জন্য যেন সেটা আমাকে একটু বলে দেয় যে আমি কখন এই ওয়ার্ডটা, এই পার্টিকুলার টার্মটা, লাত মেরে ওকে বসিয়ে দিয়ে গেছে এই কথাটা কোথায় ইউজ করেছি সেটাও আমাকে দেখা। আমার টেপিংয়ে আমার যতদূর মনে পড়ছে আমি ওকে এই টার্মটা ইউজ করিনি। এই টার্মটা ইউজ করতে গিয়ে আমি বলেছি যে আমার হাউস হেল্পের হাজবেন্ড দিনের পর দিন ড্রিঙ্ক করে এসে তার উপর টর্চার করতো, সেই লোকটিকে লাত মেরে তাড়িয়ে দিয়ে নিজের দুটো ছোটো বাচ্চাকে মানুষ করার জন্য দশ বাড়িতে কাজ করছে, আমি সেটা বলেছি। এবং সেই জায়গাটাকে আমি স্যালুট করি তার সেই ক্ষমতাটাকে। এই কথাটা হয়তো বলিনি, এখন বলছি, কারণ আমি সবসময় মেয়েদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। আমি কোনোদিনই ডিভোর্স হয়ে যাওয়া বা কিছুটাকে একটা ট্যাবু বা একটা অন্যায় বা একটা ভুল আর সবসময় মেয়েদেরই ভুল কোনোদিন বলিনি। ইনফ্যাক্ট আমি আমার আগের ভিডিওতে সবসময় এটাই বলেছি, না পোষালে থাকবে না, অ্যাবিউজ কোনোভাবেই কোনোদিন কোনো ফর্মে কেউ যেন সহ্য না করে। মেয়ে বলেই যে তাকে সব কিছু মেনে নিয়ে সব কিছু মাথা নিচু করে সহ্য করে নিয়ে থাকতে হবে, নো, আই এম ডেড এগেনস্ট দ্যাট। কোনো দিনও সেটা করা উচিত না, সে যেই হোক। তবে এটাও ঠিক, যদি তার নিজের কোনো দোষ থাকে, অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা একদম না থাকে, তাহলেও তো হবে না। পানি থেকে চুন কষলে যদি মনে হয় আমি বেরিয়ে যাই থাকবো না, সেটাও কথা না। সেকেন্ডলি, তোমার ডিভোর্স হয়ে গেছে আমি সেটা জানতাম না, কারণ ফার্স্ট ভিডিওটা যেখানে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো সেখানে বলেছো হ্যাঁ তুমি ঠিকই বলেছো কথাটা, আমার হাজবেন্ড আমাকে আমার সঙ্গে থাকে না। তো এই টার্মটার কথাটার মানে আমি পরে এটাও ধরেছি, এটাই ধরলাম যে তার মানে হয়তো কথাটা আমি ঠিকই বলেছি, তোমার ডিভোর্স হয়ে গেছে আমি বুঝিনি, তুমি হয়তো থাকো না বা উনি তোমার সঙ্গে থাকেন না। ডিভোর্স হয়ে গেছে সেটা আমি জানতাম না, যেটা একটা লিগালি হয়েছে ব্যাপারটা সেটা আমি জানতাম না। আর ডিভোর্স হয়ে যাওয়াটা কোনো বড় কথা না, আজকাল আচ্ছার ঘরে ঘরে হচ্ছে, আমার চেনা পরিচিত প্রচুর মানুষের হয়েছে, আমার প্রচণ্ড কাছের মানুষের হয়েছে, এক পরম আত্মীয়ের হয়েছে, আত্মীয় মানুষ যার সঙ্গে আত্মারটা আমি নয় বন্ধুবান্ধব পাড়াপড়শির কথা বাদ দিয়ে দিলাম, আমার পরম আত্মীয় সে একই জিনিস হয়েছে এবং খুব অল্প বয়সে। সে মেয়েটি কিন্তু বাড়িতে বসে থাকেনি, সে মেয়েটি তার নিজের যোগ্যতা তখন যেরকম ছিল সেই অনুযায়ী চাকরিও করেছে, তার মা বাবার জন্য তাকে পয়সা রোজগার করতে হতো না কারণ তারা যথেষ্ট বেল অফ, কিন্তু সে তার নিজের আত্মসম্মান বোধের জন্য করেছে, কারণ মা বাবা আনন্দ করে হয়ে হয়ে করে যথেষ্ট পয়সা খরচা করে বিয়ে দিয়েছে, তারপরে তাকে ফিরে আসতে হয়েছে। ফিরে এসছে কিন্তু ফিরে আসেনি শুধু, সে তার শ্বশুরবাড়ির লোককে জেল হাজত ঘুরিয়েছে কারণ তাদের অন্যায় ছিল, ডিটেকটিভ লাগিয়ে প্রত্যেকটা প্রুফ জোগাড় করে সমস্ত প্রুফ দিয়ে তবেই সে তাদের পাপের শাস্তিটা দিয়েছে। এবং তাদের সেই শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এসে তার বাবার কাছে হাজির করে বলেছে উপযুক্ত শাস্তি দিয়েছে, স্বয়ং সিদ্ধার মতো কাজ করেছে, ঠিক করেছে, ওদের এটাই হওয়া দরকার। সুতরাং আমি কখনোই বলবো না ডিভোর্স হয়ে গেছে বলে তুমি নিচু হয়ে গেছো, নো, আমি শুধু এটাই বলেছি যে এইখানে এসে ইউটিউবে এসে গালাগালি করে কুটকাচালি করে সময় নষ্ট না করে তোমার বাচ্চাদের ভালোর জন্য তোমার মা বাবার পাশে তোমার দাঁড়ানো উচিত, সেই জন্য তোমার অন্য কিছু করা উচিত চাকরি বাকরি। আর তোমাকে এডুকেশন আছে আমি তো জানি না, একটা মানুষের স্বভাব তার কথাবার্তা তার এডুকেশনটাকে প্রুফ করে, যে তুমি যে ধরনের কথাবার্তা বলো যেরকমভাবে তোমার অ্যাটিটিউড তাতে দেখলে এটাই মনে হবে যে তুমি পড়াশোনা করবে, আমি সেই জন্যই বলেছি। আমি তো জানি না তোমার কি এডুকেশন আছে, কারণ এডুকেশন মানুষকে অনেক বেশি স্থিতিশীল করে, পরিপূর্ণ করে। এডুকেটেড মানুষের কথাবার্তা অন্যরকম হওয়া উচিত, যেটার সঙ্গে তোমার কথাবার্তার কোনো মিল হয় না, সেই জন্যই আমি বলেছি, তাই না? আজকে এত জায়গায় সারা ইউটিউব ছড়িয়ে তোমার নামে এত বদনাম সবাই করে যায়, আমার কাছে এসে কমেন্ট করে করে তোমার সম্বন্ধে বলে যাচ্ছে, কেন? এই জায়গাটা তো তুমি তৈরি করেছো, তুমি তো অনেকদিন ধরে ইউটিউবে আছো, আমার আসার অনেক আগে থেকে। আর আজকে যে খালি তুমি আমাদের নিয়ে বা ওনাদের প্ররোচনায় এই কাজটা করেছো তা তো না, তুমি তো এর আগেও আরও অনেককে নিয়ে অনেক রকম গালাগাল দিয়েছো। তো এটাই ওকে ধরে নিয়েছি, এটাই তোমার ফোটে, এটাই তোমার স্বভাব, এটাই তোমার নেচার, তাই জন্য তোমার সম্বন্ধে একটা এরকম স্ট্যাম্প করে গেছে যে ও বাবা জয়শ্রী, এটা তো তুমি তৈরি করেছো, এটা তো কেউ হতে পারে, ওরা প্ররোচনা দিয়েছে, ওরা তোমাকে প্রভাব করেছে, তুমি এসে আমাদের কাছে কথা বলেছো, কিন্তু ভাষাগুলো কি ওরা তোমাকে শিখিয়ে দিয়েছে? সেগুলো তো তোমার নিজের নিজস্ব। আজকে আমি ইউটিউবে এসেছি কতদিন হয়েছে, তিন চার মাস, সাড়ে চার মাস, খুব বেশি হলে পাঁচ মাস, দেখছো না কত মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে? আমি কি কাউকে বলেছি আমার চ্যানেল প্রমোট করো? বলিনি তো, এত লোক আমার সঙ্গে জুড়ে যাচ্ছে কেন?
আমিও তো কাকলিকে নিয়ে ভিডিও করেছি ওর দোষ দেখানোর জন্য, আমাকেও তারা প্রমোট করেছে, কিন্তু ভাষাটা তো আমি আমার দিয়েছি, তারা তো আমাকে বলেনি এই ওয়ার্ডগুলো ইউজ করো, বলেছে কি আমার কথা বলা নিয়ে কখনো কোনো বদনাম কেউ করেছে কি, উল্টে লোকে সাপোর্ট করেছে, কারণ আমি ঠিক কথা বলেছি, প্রত্যেকটা যুক্তি দিয়ে কথা বলেছি, আমি কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি। আর এই যে তুমি বলছিলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কী, কী কানেকশন, কিচ্ছু না, তুমি প্রথম আমার ভিডিওতে এসে ভালোভাবে যথেষ্ট বলেছো, আমিও তোমাকে যথেষ্ট ভালোভাবে তোমার মানে অনেক বেশি ভালোভাবে উত্তর দিয়েছিলাম তো, তার স্ক্রিনশটস তো আমি আমার ভিডিওতে দিয়েই দিয়েছি। সুতরাং আমি তোমার ভিডিও কোনোদিন দেখিনি বা তোমার ওখানে গিয়ে আমি কমেন্ট করতে জানি, আমি তো তোমাকে চিনতামই না, তুমি আমার ভিডিওতে এসে কমেন্ট করেছো, তারপরেও কিন্তু আমি তোমার চ্যানেল খুলে তোমার ভিডিওস দেখতে যাইনি, কিন্তু তোমার সঙ্গে লোকে এসে এসে এখানে বলে গেছে তুমি কী ধরনের জিনিস। সুতরাং তোমার সঙ্গে আমার কোনো কানেকশন ছিল না, তো একবারই তুমি আমাকে টেনে নিয়ে ভিডিও বানিয়ে আমার সম্বন্ধে বাজে কথা বলতে গেলে কেন, এই সাহসটা তোমাকে কে দিল, ওনারা প্রভাব করলেই তুমি করবে। আমি আজকে কাকুলিকে প্রীতির ব্লগটা প্রীতির সম্বন্ধে বাজে কথা বলতে দেখেছি, তাই আমি নিজে থেকে ওর সম্বন্ধে ওকে মানে যুক্তি দিয়ে ওর জিনিসটা অ্যানালাইজ করেছি, যে যেটা করেছি সেটা ভুল, সেটা আমার ফার্স্ট ভিডিও ছিল কাকুলিকে নিয়ে, আমি কাকুলিকে চিনতাম না জানতাম না, ওনারা ফার্স্ট আমাকে কাকুলির সঙ্গে পরিচয় করায়নি, বাই চান্স ওর ওই প্রীতিকে নিয়ে করা ট্রোলিং ভিডিওটা উপরে এসেছে, আমি সেটা দেখে আমার প্রচণ্ড খারাপ লেগেছে, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এরকম ডাউন করছে, সেই জন্য আমি সেটা প্রতিবাদ হিসেবে ভিডিও করেছিলাম, তখন আমি কাকুলি কিছু সেটা তো সবাই জানে, এবং আমি ওই ভিডিওটা করার পরেই শকুনের দল আমার উপর ঝাঁপিয়ে পড়লো যে তুমি আমাকে নিয়েও করো, আমাদের বাঁচাও, কারণ আমাদের সম্বন্ধে এটা করা হচ্ছে। আমার কাকুলির ওপর রাগটা ছিল, ওর সম্বন্ধে আমার একটা আইডিয়া তৈরি হয়ে গেছিলো, তারপরে এটা আগুনে ঘি দেওয়ার মতো কাজ করেছে, সেই জন্য আমি আবার এদের ফরে করেছি, কারণ আমি ভেবেই নিয়েছিলাম কাকুলি ওরকমই, কারণ ওর সম্বন্ধে আমার আইডিয়াটা প্রীতির ভিডিওটা থেকেই হয়ে গেছিলো। তোমার তো আমার সম্বন্ধে ভালো আইডিয়া তৈরি হয়েছিলো আমার ভিডিও দেখে, ভালো কথা বলেছিলে না, তাহলে তুমি আমাকে গালাগালি দিতে এসেছিলে কিছুর জন্য, ওদের প্রয়োজনে তুমি তো আমি চিনতে না, আমি তো কোনো খারাপ ভিডিও করিনি, উল্টে তুমি আমার সম্বন্ধে ভালোভাবেই তো কথা বলতে এসেছিলে, দিভাই বলে, তাহলে ওরা প্রভাব করলে তুমি আমাকে না জেনে শুনে আমার সম্বন্ধে বাজে কথা বলে দিলে, এত বড় একটা এত এত নোংরা নোংরা ওয়ার্ডসগুলো ইউজ করে দিলে, একটা ভিডিও করে ফেললে কিসের জন্য, কে সাহস দিয়েছিল তোমাকে আমাকে নিয়ে নাড়াচাড়া করার, ইটটা ফার্স্টে তুমি মেরেছো, পাটকেলটা তারপর আমি ছুঁড়েছি, তো তুমি একতরফে ইট ছুঁড়ে যাবে, তোমাকে কেউ পাটকেল ছুঁড়বে না, এটা কি হয় না তো, এখন তুমি তোমার অন্যায় বুঝেই থাকো বা অন্য কোনো কারণেই করো, নিজের প্রয়োজনেই করে থাকো, তুমি ক্ষমা চাইছো, সেটা তোমার চাওয়া উচিত, কারণ তুমি যেটা করছো সেটা অতিরিক্ত অন্যায়, না জান না পেহচান মেয়েরা মেহমান হয়ে তুমি ঢুকে এসে উল্টোপাল্টাটা কমেন্ট করে দিলে আমার সম্বন্ধে, সেই জন্য তুমি ক্ষমা চাইছো, আমি তো তোমাকে নিয়ে আগে থেকে কোনো খারাপ কিছু বানাইনি, কমেন্ট করতে যাইনি, তুমি করেছো তার এগেনস্টে আমি আমার রিপ্লাইটা দিয়েছি, আমি কেন তোমার সঙ্গে ক্ষমা চাইতে যাবো, শুরু তো তুমি করেছো তাই না, স্টার্টটা তো তুমি করেছো, তুমি আমাকে না খোঁজালে আমি তোমাকে নিয়ে বদলি না, তোমার সঙ্গে আমি কিছু বলতেই যেতাম না, এই যে তুমি আমাকে কমেন্ট করেও ক্ষমা চাইছো, আমি কি বলেছি তোমার সঙ্গে কথা বলতে আমার রুচিও হয় না প্রবৃত্তিও হয় না, সত্যি হয় না, কারণ তোমার সঙ্গে আমার মেন্টালিটি কোনোদিন ম্যাচ করবে না, জীবনেও না, এই যে এত তুমি ক্ষমা চাইছো ঠিক আছে, আমি না তোমাকে ক্ষমাই করে দিলাম, তবু আমার গুড বুকে তুমি কোনোদিনই আসবে না, কারণ তুমি তোমার ক্যারেক্টারটা স্কেচ করে ফেলেছো অলরেডি একবার না বহুবার, তাই না, আর এটা এই যে তুমি বলছো না বন্ধুদি প্লিজ আপনি যাবেন তুমি যেও না তোমার এখানে দরকার, হাজার একটা মানুষ আমাকে এসে সেই কথাই বলছে, আর এটা ভেবো না আমি ইউটিউব তোমার জন্য ছাড়ছি, এই যে তুমি বলেছো না দরকার হলে আমি ছেড়ে দেবো, কেন তুমি অতটা ইম্পর্টেন্টই না আমার কাছে, তোমার জন্য আমি ইউটিউব ছাড়তে যাবো কেন, ইউটিউব তো তোমার একার জাগির নয়, তোমার কি না নয় তো, তুমি এটা ভাবলে কী করে, এতটা ইম্পর্টেন্স নিজেকে দিও না যে আমি তোমার জন্য ছেড়ে যাচ্ছি, ইউটিউব ছেড়ে যাচ্ছি কারণ নোংরামিটা অনেক বেড়ে গেছে, এবং হ্যাঁ তুমি তার পার্ট সেই জন্য, কারণ আমার এগেনস্টে যে কথাগুলো বলা হয়েছে আমি সেগুলো মানতে পারিনি, জঘন্য লেগেছে, বুঝতে পেরেছো, সেই জন্য ভাবলাম যে কারণ একটা মানুষের ভালো করতে প্রথমে এসেছিলাম, তার জন্য এই দল থেকে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অন্য চ্যানেলে বলেছে এটা যথেষ্ট সফিস্টিকেটেড ভদ্র বলে অন্য চ্যানেলে ভদ্রভাবে কথাগুলো হয়তো বলেছে, হ্যাঁ কিছু খারাপটা মেরেও ইউজ করেছে, আর যখন এদের ভুলটা বুঝতে মানে এরা অন্যায় করেনি কাকুলি সেটা বুঝতে পেরে যখন এর ভালোর জন্য করতে গেলাম, তখন ওই দলে তোমাদের মতো মানুষকে ইনভলভ করিয়ে দিয়ে খারাপ কথা বলা হয়েছে, দুটো কথা বলার মধ্যে অনেক তফাত আছে, জানো তো বলার অ্যাপ্রোচের মধ্যে অনেক তফাত আছে, তোমার অ্যাপ্রোচটা অতি বাজে, সেটা শুনলে কেউ কখনো তোমাকে বলবে না যে তুমি ভালো কথাও তুমি যদি এইভাবে বলো কেউ ভালো বলবে না, বুঝতে পেরেছ, একটা মানুষ যদি একটা মানুষকে গালাগাল দেওয়ার জন্য বলে তুই কুকুরের বাচ্চা সেটা শুনতে খারাপ লাগে, কিন্তু একটা মানুষ যদি একটা মানুষকে বলে মা কী নিশ্চি কী শূন্য ডগি বাচ্চা বললো দুটোই, বলার মধ্যে অ্যাপ্রোচের ডিফারেন্সটা আছে, এটা মানুষের তো গায়ে লাগবে না, ভাববে বাবা কী মানে তারিফ করে বলছে, কারণ আমরা ডগি বাচ্চা সবাই ভালোবাসি, কিন্তু ফার্স্টে যেটা বললাম সেটা বললে সকলের গায়ে লাগবে, তোমার বলার কথার অ্যাপ্রোচটা হচ্ছে সেটা, তুমি হাজার ভালো কথা ভালোভাবে বললেও লোকে মানতে পারবে না, লোকে ভাববে তুমি ড্রামাই করছো,
এই যে ক্ষমা চাওয়া বা এটা না, এই বোধটা ভেতর থেকে আসা উচিত। করতে হবে বলে করছি, বাধ্যতা হয় যদি ক্ষমা হয়, যে কোনো জিনিস বাধ্যতা যদি করতে হয় সেটা ভেতর থেকে যদি না আসে সেটা কখনোই সত্যি নয়। ভালোবাসা কখনো জোর করে হয় না, জানো তো। সুতরাং তুমি এই যে বলেছো কথাটা, আমি বলেছি তোমাকে লাথ মেরে দাঁড়িয়ে দেবো, বা আমি তোমার বাচ্চাদের আর মা বাবাকে নিয়ে টেনে খারাপ কথা বলেছি, কোথায় বলেছি একটু দেখাও। উল্টে আমি তাদের ফরে বলেছি, তাদের হয়ে বলেছি তুমি যেটা করছো সেটা করো না, এটা উচিত না। মা বাবার কাছে থেকে তাদেরই অনধর্য করেছো। আমি যা তোমার পরিস্থিতি দেখছি, ডোন্ট মাইন্ড মি সেইং, বাট তুমি তো সাংঘাতিক একটা ভালো ওয়েল অফ নও, আর ওয়েল অফ হলেও নিজের আত্মসম্মান বোধের জন্য নিজের চাকরি করে নিজের পায়ে দাঁড়ানো উচিত। যেভাবে রোজগার হোক, কোনো কাজই ছোটো না, কোনো কাজই ছোটো না যদি সেটা সৎ পথে করা হয়, তাই না? বয়স্ক মা বাবার কত দুঃখ সহ্য করবে তোমার জন্য বলো তো। তোমার এই ভিডিওটার পর কাকুরির সঙ্গে আমার কথা হয়েছে, হয়তো মোস্ট প্রবলি সেটা মেসেজ হয়েছে, যদি না ভয়েস মেসেজ হয়ে থাকে, যদি লেখা মেসেজ হয় আমি সেই স্ক্রিনশটটা অ্যাড করে দিচ্ছি ভিডিওটার এন্ডে, আর যদি ভয়েস মেসেজ হয় সেটাও হয়তো আমি শুনিয়ে দিতে পারবো। সেখানে যখন আমরা ডিসকাস করছিলাম না যে তুমি এত মানে নিজের পশ্চাতাপ হয়েছে হয়তো তোমার, আমি সেখানে কি বলেছি একটু জানো, দেখো জিনিসটা, যে আমি যদি ওকে ওর জন্য ক্ষমা নাও করতে পারি, আমি ওর বাচ্চাদের জন্য মা বাবার জন্য ক্ষমা করবো, কারণ তাদের এখানে কোনো দোষ নেই। তারা তোকে প্রচনা দেয়নি, তারা তোকে বলেনি করতে, ওটা ওর নিজের ডিসিশন, তাই ওই কাজটা করেছে। আর এটা কোনো যুক্তি না যে ওরা আমাকে প্রভোগ করলো, আমি জানলাম না চিনলাম না, একজনের সম্বন্ধে বাজে কথা বলে দিলাম, তুমি তোমাকে চিনতে জানতে না, আর যেটুকু জানতে সেটা ভালোটা জানতে, তাহলে তুমি বাজে কথাটা বলার সাহসটা দেখালে কী করে, বললে কী করে, আমাকে টেনে বললে কী করে? কাকুরির সঙ্গে নয় তোমার আগে থেকেই অনেক রকমের সম্পর্ক আছে, কখনো ঝামেলা কখনো ভালোবাসা, ওরা বা ঝামেলাই আমি ধরছি, যদিও সেটাও তোমার করার কথা না, তবু তোমার সেটা ইখতিয়ারের মধ্যে, তবু করলেও করতে পারে, কারণ তোমাদের মধ্যে টার্মস আছে। তোমার সঙ্গে আমার কী টার্মস? তুমি একটা দুটো ভালো কমেন্ট করতে এসেছিলে, আমি তার ভালো উত্তর দিয়েছি, তার মানে তুমি আমার ভালোটা থেকেই ভালো কমেন্ট করতে এসেছিলে, বাকি তো তুমি আমার সঙ্গে কিছু জানো না চেনো না, তাহলে কেন বলতে এলে ওদের কথা? ওরা তোমাকে আজকে বলবে, প্রভোগ করবে, যাও তুমি তোমার বাবা মাকে মেরে ফেলো, তুমি মেরে ফেলবে, যাও তুমি ওই লোকের বাড়িতে আগুন লাগিয়ে দাও, তুমি আগুন লাগিয়ে দেবে? এগুলো কোনো জাস্টিফিকেশন তুমি দিতে আসছো? জোর আমার প্রভোগ করলে তো আমি বলে ফেললাম, অত ছোটো তো তুমি নাও। আর অন্যান্য দিনে যখন তুমি গালাগাল দিয়ে যখন যখন ভিডিওগুলো করেছো, অনেককে অনেক রকমভাবে হেকেল করেছো, বাজে কথা বলেছো, সেগুলো কে প্রভোগ করেছো? সেগুলো তোমার নিজের মস্তিষ্ক তৈরি, সেখান থেকে উৎপন্ন হয়েছে, লোকে তো আমাকে খোঁজায়নি। আমি 100% বলতে পারি ওরা আমাকে প্রভোগ করেছে, অনেক কিছু দেখি, অনেক কিছু প্রভোগ করেছে, কারণ কাকুরির সম্বন্ধে আইডিয়া আমার তার আগেই তৈরি হয়ে গেছিলো প্রীতির ব্লগটা দেখে, ওর সম্বন্ধে একটা ধারণা আমার মনের মধ্যে হয়ে গেছিলো, তারপর এরা সেটার মধ্যে ঘি ঢেলেছে সেই আগুনটায়, তাই জন্য সেটা হয়েছে। তোমাকে ওরা আমার সম্বন্ধে প্রভাব করলে তুমি বলতে এলে কী করো? তুমি তো আমাকে নিয়ে আগে জানতেও না চিনতেও না, কোনো ভিডিও করোনি, আমিও তোমাকে নিয়ে কোনো খারাপ ভিডিও করিনি, তো কী করে ঢুকতে এলো? আমাকে নিয়ে কথা বলার অধিকারটা তোমাকে কে দিল? না জেনে শুনে। আর তারপরে কী বলেছো? হ্যাঁ, আমার জন্য ওই ঘটনা হয়েছে ওটা নয়, আমাকে ওরা তার আমাকে ওরা বলতে বলেছিলো ওর মায়ের সম্বন্ধে প্রতিবেশী, আমি তাই বলছি। তার মানে তুমি বুঝতে পেরে গেছো যুক্তিটা কী? তুমি আমাদের ওর মৃত্যুতে ইনভলভ করিয়েছো, আর নবকার কাছে এখানে ডায়লগ কী দিয়েছিলো, আমার কী ক্ষতি করবে? তারপরেই ঘটনাটা ঘটেছে, সেই জন্যই সেটা ধুয়ে ধুয়ে চার করা হয়েছে। আর তুমি তোমার নিজের মুখেই আগে স্বীকার করেছিলে যিনি অনেকদিন বুঝছিলেন, তো সুতরাং তার মধ্যে গিয়ে ওরা গালাগাল দিয়েছে কি ওরা কী করেছে সেটা কোনোভাবেই ইনভলভ না হয় না। যুক্তিগুলো তো তোমরাই সাজিয়ে দিয়েছো, তোমাদের নিজেদের লড়ার এগেনস্টের যুক্তিগুলো, আমরা সেগুলোকে কাজে লাগিয়ে দিয়েছি, কারণ জিনিসগুলো ঠিকই তোমরাই তো আমাদের দিয়েছো, তুমিই বলেছো অনেকদিন বুঝছিলেন, তাহলে কী করে হলো যে আমি বা কাকুলি ইনভলভ এই মৃত্যুটায়? কী করে সম্ভব? আমাদের জন্য উনি মারা গেছেন, উনি তো দেখতেও পারেন না, পড়তেও পারেন না, দেখতেনও না বোধ হয়, তাহলে ওনাকে ইনফরমেশানগুলো কে দিয়েছে শরীর খারাপ হবে জেনেও? সেগুলো তো আমি সবই আমার ভিডিওতে ক্লারিফাই করেছি, যে ওনার ছেলের যখন এতটাই টনটনে জ্ঞান যে মাসি অসুস্থ হয়ে যাচ্ছে, এগুলো দেখে মা অসুস্থ হয়ে যাবে জানে না, তাহলে কী করে করলো? কথাগুলো ওনার কানে কে দিয়েছে? ওনারাই দিয়েছেন, তোমরাই দিয়েছ, তাহলে উনি জানলেন কী করে? তো এই বেকার বেকার যুক্তিগুলো দিতে আসে কী করে, দিতে এলে কী করে? বিচার বুদ্ধি তো আছে, যথেষ্ট বুদ্ধি আছে, এটা বিবেচনা করবে না যে আমি এটা বলছি, তার কাউন্টার আর্গুমেন্টটা কী আসতে পারে? আমার কাছে সব দলিলটা রেডি থাকবে তবে না আমি বলতে যাবো? ঠিকই তো তোমাদের কাছে রেডি নেই, তো তোমরা কী কেস লড়তে এসেছো? কোনো যুক্তি তো নেই তোমাদের কাছে, ভুলভাল কথা বলে দাও, তাই না? তুমি এই জায়গাটা থেকে সত্যি সরে এসো। আর এই যে তুমি বলছো তুমি ইউটিউব ছেড়ে দেবে কি দেবে না, সেটা একান্ত তোমার ডিসিশন, তুমি ফিরে এসো অন্য ব্লগ করবে কি করবে না, সেটা তোমার ডিসিশন। নিজের যে একটা পরিচয় তৈরি করে ফেলেছো, এটাকে আগে ভাঙার চেষ্টা করো সবার আগে, আর সেটা ভেতর থেকে করো, মন থেকে, অভিনয়ের জন্য নয়। ইউটিউব সবার জায়গা, কারো কারোকে বের করে দেওয়ার চলে যাওয়া বলার অধিকার নেই, আর বললি বা সে যাবে কেন? আজকে দেখো আমাকে কতদিন লোকে চেনে, 4 মাস, 4.5 মাস, ম্যাক্সিমাম 5 মাস, অন্তত বিএসএফ এন্টারটেনমেন্ট ব্লগস আর বন্ধুকে তো অনেকেই চেনে,
অনেকজন চলে গেছে, অনেকজন, যেটা আমি আশাও করতে পারিনি। এতজন এত কষ্ট পেয়ে এতভাবে আমাকে আটকাতে চাইছে কেন? এমনি এমনি যদি আমি খারাপ হতাম কেউ চাইতো? নিশ্চয়ই আমাকে দেখে তারা খুশি হয়, আমাকে দেখে তারা ভালোবাসে, আমাকে ভালোবাসে, ভালো লাগে তাদের আমার ভিডিও, সেই জন্য আমাকে থাকতে বলছে, তাই তো? তো সেটা তো আমারই তৈরি করা। এতগুলো মানুষ তো বোকা না যে দুম করে একজনকে অ্যাকসেপ্ট করে দেবে এত সুন্দরভাবে, উইথ ওপেন আর্মস, এত ভালোবাসা দেবে। কার কী দায় পড়েছে বলো তো? না তুমি যেও না, তুমি যেও না করে হাজারবার করে মেসেজ করো, হাজারবার করে কবে কী ঠেকা আছে মানুষের বলো তো? প্রত্যেকের তো কাজ আছে, প্রত্যেকে ব্যস্ত, কার এত সময় আছে বারবার করে না তুমি চলে যেও না, না তুমি চলে যেও না, না তুমি চলে যেও না? কতখানি পূর্ণ সঞ্চয় আমি করেছি বলো তো? কতখানি ভালোবাসা আমি পেয়েছি? আমার আগের অনেকগুলো ভিডিও, একটা একটা মানে বেশ কিছু ভিডিও আছে, তাতে দেখবে, দেখলেই জানতে পারবে আমি কত সমাজসেবামূলক কাজ করেছি। আমরা বন্যায় গিয়ে তাদের কত হেল্প করে এসেছি, কোভিডের সময় হেল্প করেছি, জীবজন্তুদের হেল্প করে প্রচুর অর্থ ব্যয় করে কত অ্যানিমালস অ্যাডপ্ট করেছি। ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, মনের ইচ্ছে ছিল, তাই করেছি। সবাই যে পয়সা দিয়ে করতে পারবে এরকম কথা না, করতে হবে তাও না, কিন্তু মানুষের কথাটা চেষ্টা থাকতে হবে। জন্তু জানোয়ারের দুঃখে কাতরতাটা ভেতর থেকে আসা উচিত, প্রত্যেকটা তো প্রাণ। সেটা নিয়ে একটা ভিডিও কাকুলিকে হেল্প করতে গিয়ে করলাম বলে কত কথা শুনতে হলো। আর কী বলেছো? তুমি গিফট পেয়েছো, তুমি ভিক্ষে করোনি। কাকুলি ভিক্ষে কেন করেছে? নিজের জন্য নয়, ক্ষমতা আছে তাই হাত পেতে চেয়েছে, তাই তো? আর তোমার কাছে গিফটটা কেন আসলো, কী করে এলো? তোমার অ্যাড্রেসটা তাদের কাছে কী করে গেলো? এই যে বললে কথাটা, আমি বলছি মেসেঞ্জারে আমি চেয়েছি, আমি সেটা বলিনি। আমি বলছি আলোচনাটা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা কলে হয়ে গেছে, নাহলে অ্যাড্রেসটা লোকে জানলো কী করে যে গিফট পাঠিয়ে দিল? তেমন আলোচনা হয়েছে তো, তুমি অ্যাগ্রি করেছো নিতে, সেই জন্যই তো হয়েছে। তো একজন একজনকে জিনিস দিল, সেটা গিফট কখনো এমনি হতে পারে যদি না সেটা ফেরত যায়? তোমার তরফ থেকে তো কিছু ফেরত যায়নি, সেই জন্য সেটা গিফটের মানে পর্যায়ে আসে না, সেটা দানই হয়। আমি সেটা বলেছি, কেন বলেছি? কারণ তুমি কাকুলিকে ছোটো করেছো, ও চেয়েছে বলে, হাত পেতে আমরা জিনিস চাই না, কিন্তু আমরা হাত পেতে নিই, অ্যাড্রেসটাও দিই, সেই জন্যই আমার কাছে জিনিসটা এসছে। তারপরে চেয়েছি বলেই তো পেয়েছি। আমাকেও কেন বলেছিল, ম্যাম একটু অ্যাড্রেসটা দেবেন, আমি গুড্ডুর জন্য একটা গিফট পাঠাবো, দিয়েছি নাকি? দিইনি তো, কারণ আমার গিফটের প্রয়োজন নেই, কেন দিতে যাবো? উনি দেবেন আমি নিয়ে নেবো, আমার আইডিওলজির সঙ্গে তোমার মেলে না, আমি সেটা বলেছি, আমি তো আমার কথাগুলো বলেছি। তো কোথায় ভুল বলেছি বলো, বোঝো? কিছু বলার নেই, ক্ষমা চাইছো খুব বড় কথা। হ্যাঁ, একটা প্ল্যাটফর্মে এসে, এত বড় প্ল্যাটফর্মে এসে ক্ষমা চেয়ে নেবার মন মানে নেওয়ার জন্য মনের জোর চাই, তুমি সেটা দেখিয়েছো, থ্যাংক ইউ ফর দ্যাট। নিশ্চয়ই সেটাকে আমি ডেফিনেটলি রেসপেক্ট করছি, তোমার সেই ডিসিশনটাকে। তোমার চাকে আমি চাইলে থাকলে আমি আরও অনেক, ইনফ্যাক্ট আমি এত দূর অব্দি যেতেই দিতাম না ব্যাপারটাকে, এই কথাগুলো বলার বলতামই না, কারণ যাকে আমি চিনি না তার সঙ্গে কেন আমি একটা জিনিস তৈরি করে বলবো, তাই না? তারপরেও যদি আমার মতে গ্রুমে আমি করতাম, আমি ডেফিনেটলি ক্ষমা চাইতাম, কিন্তু তোমার কাছে আমি কী নিয়ে ক্ষমা চাইবো? আমি ভুলটা কী বলেছি, কোথায় বলেছি? দেখো তোমার বাচ্চাদের টেনে আমি একটাও বাচ্চা কথা বলিনি, বলেছি? ইনফ্যাক্ট তখন আমি বলেছি যথেষ্ট মিষ্টি তোমার বাচ্চারা, বলিনি তা তো নয়? তো তোমার বাচ্চাদের সঙ্গে আমার কিছু শত্রুতা, আমিও তো একটা মা, কেন বাচ্চাদের খারাপ বলবো? আমার সেই শিক্ষা নয় যে আমি কারো বাচ্চা তুলে তার মা বাবাকে তুলে কথা বলবো। আমারও মা বাবা জীবিত, বেঁচে আছেন, আমার শ্বশুর শাশুড়ি জীবিত, বেঁচে আছেন, যথেষ্ট সম্মান যাকে দেওয়ার আমি দিই, তো কেন তাদের আমি টানতে যাবো? তাদের আমি চিনি না, জানি না, যে জানাচ্ছে না হলেও টানবো কেন? তারা তো এমন কিছু করেননি যাতে তাদের নিয়ে আমি খারাপ কথা বলবো, বয়োজ্যেষ্ঠ মানুষ তারা, কেন বলতে যাবো? তাদের ভালোর জন্য আমি তোমাকে বলেছি যে ওনাদের অন্ধ্বংস করো না, কিছুভাবে তাদের সাহায্য করার চেষ্টা করো। তাও তোমাকে নিয়ে আমি বদলাতাম না, বানাতেও যেতাম না, ভিডিও বলতেও যেতাম না, তুমি আগে আমাকে নিয়ে করেছো, তার একটা কাউন্টার আর্গুমেন্ট তোমাকে দিতে হবে, আমি কেন মেনে নেবো? চুপ করে থাকা মানে সম্মতির লক্ষণ, কেন আমি দেবো সম্মতিটা? আমি যেটা করিনি, আমি আমার পয়েন্টস ভালো করে ক্লিয়ার করে দিয়েছি উইথ প্রুফ, দেখতে পাচ্ছ তো? তো তুমি যে এখন এই পয়েন্টগুলো তুলছো, আমি এগুলো নাকি বলেছি, তো দেখো আগের ভিডিওটা ক্ষমা চাই ভিডিওটা তো কত সুন্দর, তো মেনে নিলে যে আমি সব মেনে নিচ্ছি, আমি ওনাকে প্রভোক করেছি, তো এটা তো জানো যে তুমি আমাকে প্রভোক করেছো, আবার নতুন করে এই ভিডিওটা করার কী মানে হলো তো বুঝতে পারলাম না। তাহলে কোনটা তোমার অভিনয় বা কোনটা তোমার অরিজিনাল কী করে বুঝি বলো তো? আগেরটা যদি তুমি মেনে নিলে, হ্যাঁ আমি বনিদিকে প্রভাব করেছি, বনিদি যা বলেছেন আমি মেনে নিচ্ছি, ঠিকই বলেছেন, আবার পরের দিন এসে আমার ছেলে মেয়েকে অপমান করেছে, আমার মা বাবাকে অপমান করেছে, কোথায় করেছে সেটা আমাকে বিচার করে একটু দেখিয়ে দাও, কোথায় অপমানটা করেছে তোমার মা বাবাকে বা তোমার ছেলে মেয়েকে? যেই ভদ্রলোক উপচাচকে বলতে এসেছিল আমার নাতনি তোমাকে, তুমি তো বললে ও আমার চেনাই না। হ্যাঁ আমি ওকে বলেছি কল্যাণ করতে এসেছে, কারণ ও বলেছে ও তোমার আত্মীয়,
তুমি কি বলেছো আমি ওর বোন জি নই, তাহলে ও তোমার কাকা নয়। আমি ওকে খারাপ বলেছি, খারাপ কথাটা জাগে ওকে ঠিক করুন, তোমার তো ভাই লাগার কথা না, ও তো তোমার কেউই নয়, তাহলে তোমার কেন খারাপ লাগছে? তুমি তো কেউ না, আমি তো ওকে বলেছি, তুমি তো বোন জি না, তাহলে তোমার গায়ে লাগারই উচিত না। তো সেটা নিয়ে এখন হই হই করার তো কোনো মানে হচ্ছে না, এই ইমোশনটা দেখাবার, তাই না? এই যে ওরকম ব্যাপারটা হলো, হয়ে গেলো ব্যাপারটা, বললো কথা সবার মাঝে, জায়গা যার কথা তারই গায়ে বাজে, ব্যাপারটা সেরকম হয়ে গেলো। অথচ আমি একবারের জন্য তোমাকে বলিনি, তোমার নাম বলি ওখানে, বলেছি তাহলে এইটাও তুমি বেকার যুক্তি দিয়ে কথাগুলো বলতে এলে, মানে হলো না কোনো। তো যাই হোক, তোমার সঙ্গে আমার পার্সোনাল কোনো শত্রুতা ছিল না, যতক্ষণ না তুমি ভিডিওটা করতে, করার পর সৃষ্টি হয়েছিল, আবার ক্ষমা চেয়ে নিয়েছো, আশা করি আমাদের বন্ডিং টাইটা কেটে গেছে, ব্যাস এখন তুমিও আমার কেউ না, আমিও তোমার কেউ না, রাইট? সুতরাং আমিও তোমাকে ভিডিও বানাতে যাবো না, কোনো প্রয়োজন নেই, আমি বানাতেই যেতাম না, তোমাকে অতটা ইম্পর্টেন্স আমি দিতামই না, কারণ তুমি আমার কাছে ম্যাটার করো না। আমি তোমার কাছে ম্যাটার করেছি মনে হচ্ছে, সেই জন্য তুমি বানাতে এসেছো, যদি সেটা হওয়ার উচিত ছিল না, করা উচিত ছিল না, তাই ক্ষমা চেয়েছো, গুড। আশা করবো ভুলটা বুঝতে পেরেছো, আশা করবো ভবিষ্যতে অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করতে যাবে না, কারণ সেটা তোমার কাজ করা উচিত, সেটা তোমার কাজ হওয়া উচিত নয়। এই যে বলেছো তুমি তোমার লাইফ কীভাবে কাটাবে, কী করবে, কারোর দেখার দরকার নেই, একদম ঠিক, আমি আম নট ইন্টারেস্টেড তুমি কীভাবে তোমার জীবন কাটাবে না কাটাবে, তুমি কথাগুলো বলেছিলে তার এগেনস্টে আমি কথাগুলো বলেছি, তুমি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করতে না, আমার মধ্যে মাথা বলাতে আসতে না, আমিও তোমাকে টানতে যেতাম না, তুমি আমায় আগে টেনেছো, তাই আমি তার এগেনস্টে উত্তর দিয়েছি, বুঝতে পেরেছো? কান টানলে মাথা তো আসবেই, তুমি অপমান করার জন্য কানটা টেনেছো, আমি বুদ্ধি দিয়ে মাথাটা গলিয়ে দিলাম, ঘটনাটা সেটাই হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। ভবিষ্যতে চেষ্টা করবে আমার থেকে দূরে থাকা, আমার ব্যাপারে কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করতে আসবে না, আমার প্রয়োজনই হবে না তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করার, তাই না? তো আশা করি ম্যাটারটা এখানেই এন্ড হয়ে গেছে। আর ক্ষমার কথা যেটা বললে আমি মনে করি ক্ষমা করো ধরনের, ঠিক আছে, তোমাকে ক্ষমা করেই দিলাম। কাকুরির ওখানে কি বলেছিলাম, ওকে মেসেজ টেক্সট করছিলাম যখন, ওর সঙ্গে কথা হচ্ছিলো, আবার বলছি ক্ষমাটা আমি তোমার জন্য করিনি, তোমার বাচ্চাদের জন্য করেছি, তোমার মা বাবার জন্য করেছি, কারণ আমার ওনাদের জন্য কষ্ট হয়, ওদের জন্য কষ্ট হয়, খারাপ লাগে। কারণ আমার ওনাদের জন্য কষ্ট হয়, ওদের জন্য কষ্ট হয়, খারাপ লাগে। আর হ্যাঁ, আমি জানতাম না যে তোমার লিগাল ডিভোর্স হয়েছে, লিগালি হয়ে গেছে, আমি ভেবেছিলাম তোমাদের ছাড়া ছাড়ে, আমি সেই জন্য বলেছি কথাটা যে গিয়ে চেষ্টা করো অন্তত সেটা যদি জুড়ে যায় তাহলে বাচ্চাগুলোর মাথার উপর ছাড়া থাকবে, আর ডিভোর্স যদি হয়ে গিয়ে থাকে বাঁচা গেছে, ওটা নিয়ে মাথা ঘামাবারই দরকার নেই, এখন নিজেকে একজন আদর্শ মা হিসেবে সৃষ্টি করো, যাতে বাচ্চারা তোমাকে নিয়ে গর্ব করতে পারে বড় হয়ে, যেমন মা একা হাতে আমাদের মানুষ করেছেন গর্ব করার মতো, যেটা ওই বয়স্ক মানুষের ছেলেরা করতে পারবে না, কষ্ট করে মানুষ করে থাকলেও করতে পারবে না, আজকে তাদের নিজেদেরই অপমানে হয়তো চোখ মাথার নিচে নেমে যাচ্ছে যে তার মা কী করে বেড়ায়, অন্তত তুমি সেই পথটা অবলম্বন করো না, তুমি তো নিজেই বুঝতে পেরেছো যে উনি কী কী ধরনের জিনিস, ওরা দুটো ওরা জীবনে শুধরবে না, কিন্তু ওদের বিচার যেখানে হওয়ার হবে, চেষ্টা করে নিজেকে শুধরে না, অন্যায় করেছে তার ফল তো পেতেই হবে, পাচ্ছ, এরপর থেকে চেষ্টা করো নিজের কর্মটা ঠিক রাখতে, যাতে আর কেউ না কখনো তোমাকে এভাবে অপমান করতে পারে বা খারাপ কথা বলতে পারে, যারা এসে যা যা বলছে তোমার সম্বন্ধে সেটা যেন বলতে না পারে, নিজের ইমেজটাকে চেঞ্জ করবার চেষ্টা করো, ভালো হও, ভালো হতে গেলে কোনো কিছু খরচা হয় না, উল্টে পাবে, যদি ভালো হও না নিজের থেকে কিচ্ছু খরচা হবে না, উল্টে পাবে ভালোবাসা আশীর্বাদ, বুঝতে পেরেছ, সুনাম, খারাপ হতে গেলে খরচা করতে হয় নিজের মানসিকতা, নিজের সভ্যতা, নিজের ভদ্রতা, নিজের মানে এডুকেশন, নিজের বংশ পরম্পরা, এগুলোকে খরচা করতে হয়, আর কি পাওয়া যায়, গালাগাল বদনাম। আশা করি তুমি এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছো সেটা, সেটা থেকে বেরিয়ে এসো, তোমার থেকে বয়সে বড়ো, হ্যাঁ দিভাই বলো, দিদি বলো, সেই জন্যই বলছি পারলে এই জায়গাটা, এই নোংরা ব্যাপারটা থেকে বেরিয়ে এসো, ইউটিউবের থেকে বলছি এটা, সেটা তোমার ডিসিশন, তুমি থাকবে কি থাকবে, যেটা ঠিক মনে করো। তবে এই যে কালিমা লিখতে একটা জঘন্য তোমার পরিচিতি তৈরি, যে জঘন্য পরিচিতিটা তোমার তৈরি হয়েছে, পারলে সেটা থেকে বেরিয়েছো, নিজের ইমেজটাকে ট্রান্সফর্ম করার চেষ্টা করো, ভালো হয়ে লোককে দেখাও যে হ্যাঁ তুমিও পারো পাল্টাতে, তাই না, সেটা করার চেষ্টা করো। আর এবার আপনাদের সকলের জন্য আমার যেটা বলার,
বিশ্বাস করুন অনেক জায়গায় অনেক উপকার করার চেষ্টা করেছি, অনেক জায়গায় অনেক কিছু করেছি, সোশ্যাল ওয়ার্ক নিউজ পেপারে বলুন, নিউজে বলুন, অনেক জায়গায় অনেক অনেকভাবে আমাদের নিয়ে আলোচনা হয়েছে, আমি অনেক যথেষ্ট সাকসেস ফেম পেয়েছি। বাট এখানে এসে আপনাদের থেকে যেটা পেলাম, এই যে অগন্তি মানুষের ভালোবাসা, আপনাদের ব্লেসিংস, এটা কোনো কিছুর সঙ্গে এটাকে কম্পেয়ার করা যায় না, কোনো কিছুর সঙ্গে নয়। ওই ফেম, ওই সাকসেস যেগুলো আমি নিউজ পেপারে বা নিউজে পেয়েছি, এখানে তুচ্ছ, তার কাছে তুচ্ছ, মানে আপনাদের ভালোবাসার কাছে তুচ্ছ, কিচ্ছু এসে যায় না সেগুলোতে। আপনারা এত সময় নষ্ট করে, এতবার করে আমাকে এত ভালোবেসে বেশি বলছেন যে ওনার জন্য এর চেয়ে পরম পাওয়া কী হতে পারে আমার। এটা তো ঠিকই, ছোটো ছোটো দুটো বাচ্চা মেয়ে কাকুলির কথা আমি পরে আসছি, এবং আপনারা সবাই সঙ্গীতা লিটল ওয়ার্ল্ড আর সঙ্গীতা দলিন ইয়া, তো এই দুটো বাচ্চা মেয়েদের প্লিজ এদের পাশেও দাঁড়ান। মানসিকতাগুলো খুব ভালো, ওদের খুব ভালো লাগে আমার দেখতে যে ওরা সোজা পথে দাঁড়িয়ে সোজাভাবে প্রতিবাদ করতে পারে অন্যায়, সবচেয়ে বড় কথা, এবং প্রয়োজনে মানুষকে ভালোবাসতে পারে। সুতরাং প্লিজ ওদেরও সাবস্ক্রাইব করুন, ওদের চ্যানেলটাকে হেল্প করুন গ্রো করতে, খুব চেষ্টা করছে ওরা ভালো ভালো জিনিস স্প্রেড করার, তো ওদের সঙ্গেও দাঁড়ান। ভালোবাসাকে তো ভালোবাসা দিতে হবে, তাই না? আর আমাকে আপনারা যা দিয়ে সমৃদ্ধ করেছেন, আমি সত্যি সারা জীবন ধরে সেটা হয়তো সেই দিনটা চোখাতে পারবো না, কতটা ব্লেসড আমি নিজেকে সত্যি মনে করছি। হ্যাঁ জয়শ্রী, আরেকটা কথা বলবো, ভুলে গেছিলাম, আমি একবারও কোথাও বলিনি আমার মধ্যে ভগবানের অংশ আছে, অত বড় কথা বলার ক্ষমতা আমার নেই। আমি বলেছি আমাকে বড় বড় লোকেরা এবং মারাত্মক জাগ্রত একজন বলেছে যে আমার কিছু গুণ, আমার ভেতর আমার যা গুণ আছে জন্মের, যা গুণ আছে আমার, সেগুলো মানুষের থেকে ওপরে, আমার মধ্যে ভগবানের অনেক ভক্তি আছে, ঠাকুরের আশীর্বাদ আমার মাথার উপর আছে, সেটা বলেছে, আমার মধ্যে ভগবানের অংশ আছে আমি একদম বলি। আর হ্যাঁ, শিবসম্ভূত আমার সঙ্গে আছে, কেন সেটা আপনারা সবাই জানেন, আর মা দুজন তো আছে, তো ওই কথাটাও ভুল করেছো, আমি সেটা বলিনি একবার। আর পুজো আচ্ছা করি বা ঠাকুর মানি বলি যে আমি তোমাদের অপমান করতে মানে করার অধিকার পেয়ে গেছি বা করা উচিত নয়, সেটাও নয়, তোমাদের কারণ তোমার মা বাবাকে তোমার বাচ্চাদের আমি অপমান করিনি, সেটা আমি পুজো করলেও করি না, না করলেও করতাম না, কারণ সেটা আমার সভ্যতা নয়, সেটা আমার পরিচিতি নয়, সেটা আমার এডুকেশন নয়, আমি ওদের ভালো চেয়ে তোমাকে বলেছি, বুঝতে পেরেছ? আর এটা তো ফ্যাক্ট যে তুমি তোমার বাচ্চাদের নিয়ে তোমার বাবা মার কাছেই আছো, তিনটে মানুষের অন্ন জোগাড় তো এই বয়সে তোমার বাবাকেই করতে হচ্ছে, তোমার মাও তো অসুস্থ শুনলাম, দেখেওছি যে ভিডিওটাতে এসে তোমার মারা মাকে হাত জোর করতে হয়েছে, তোমার জন্যই তো করতে হয়েছে, কেন করিয়েছিলাম তো সেটারও প্রতিবাদ করেছি, মা বাবাকে টেনে এনে কেন এখানে হাত জোর করাও, নিজে নেমেছো, নিজে লড়াই করো, তো কোন কথাটা আজ অব্দি আমি তোমার মা বাবার এগেনস্টে বলেছি? আমি তো তাদের হয়ে বলেছি, তাদের অবস্থাটা বুঝতে পেরেই বলছি, ভিতর থেকে তাদের অবস্থাটা অ্যানালাইজ করে যাচাই করেই বলেছি, আর বাচ্চাগুলোর কথা ভেবে তোমাকে শোধরানোর জন্য বলেছি, তাদের অপমান করিনি, এত বড় ক্ষমতা আমার নেই, কেন করতে যাব, তারা তো কোনো অন্যায় করেনি, অন্যায় করলেও হয়তো সেভাবে অপমানের প্রশ্নই আসছে, কারণ তারা আমার বয়োজ্যেষ্ঠ, আর যাই হোক তারা পদ্মিনী বিশ্বাসের মতো অতটা নিচু কাজ করতে পারবেন না যে তাদের লাস্ট অব্দি আমার মুখ থেকেও খারাপ কথা শুনতে হবে, যেটা হয়েছে আমি কোনোদিনও আজ অব্দি একটা ভিডিওতে অত নোংরাভাবে ওনাদের বলিনি যতটা আমি গত ভিডিওতে বলেছি, ওকে স্পেশাল, কারণ আমি আর পেরে উঠিনি, কারণ এবারে যদি মুখ চুপ করে থাকতাম তাহলে জিনিসটা আমার অন্যায় হতো, আমি বরাবর সত্যের সঙ্গে দাঁড়িয়েছি, চেষ্টা করেছি, আজীবন করে যাব, বুঝেছ? তো হ্যাঁ, আপনাদের বলছি যদিও আপনারাও আমাকে নিয়ে যখন আমি ওইদিকে সাপোর্ট করেছিলাম, নতুন চ্যানেল ক্রিয়েট করে বেশ কিছু বলেছেন, অনেক কিছু জানি, তবে এটা বলবো যে আপনাদের মধ্যে এডুকেটেড মানুষের লেভেল অনেক বেশি, সোফিস্টিকেটেড, অনেক বোধবুদ্ধি সম্পন্ন, অনেক ভালো মন মানসিকতা, সেই জন্য হয়তো ওগুলো আমার অতটা গায়ে লাগেনি, কারণ আমি রিয়েলাইজ করেছি যে এই দিকটা সাপোর্টটা বেশি দরকার, কারণ ও ভুল করেনি, তাহলে অন্যায় করেনি, যেটুকু করেছে সেটা ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু তারপরে উনি যেটা করে যাচ্ছে সেটা আর করা যায় না, তো সেই জন্য এখন ওই দিক থেকেও খাচ্ছি, খেয়েছি, তাহলে ভাবুন ভালো করতে এসে কী লাভ হলো, ওই কাকুনের ওই কথাটা মেনে নিতে হচ্ছে, নীলকণ্ঠ আমি বিষ গিলে নিলাম, এখন আলটিমেটলি সকলে বুঝেছেন সেই জন্য আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, যেটা আমি সত্যি কল্পনা করিনি, আশা করিনি, এত সময় নষ্ট করে সমানে আমাকে আটকে রাখার জন্য এত আপনারা চেষ্টা করে যাচ্ছেন, এটা কি কম পাওয়া? এর সঙ্গে আর কোনো পাওয়ার কোনো কম্পারিজন আস হতে পারে? আপনারা তো প্রমাণ করে দিয়েছেন আপনারা আমাকে ভালোবাসেন, শুধু মুখের কথাটা বড় কথা নয়,
আপনাদের হাফ ভাবে আপনারা যেভাবে সমানে বলে গেছেন, মানে এর চেয়ে সত্যি আমার কিছু বলার নেই। প্রচণ্ড গ্রেটফুল আমি আপনাদের প্রতি, বিশ্বাস করুন। এত মানে ভালোবাসা সমৃদ্ধ হয়ে গেছে আপনাদের থেকে, আমি মানে জীবনে আশা করিনি, সত্যি আশা করিনি। বিরাট একটা স্বপ্ন পূরণের মতো মনে হচ্ছে, নিজের প্রতি নিজের গর্ব হচ্ছে। বিশ্বাস করুন, আপনারা করেছেন সেই জায়গাটা আমার জন্য, আপনারা তৈরি করেছেন। আজকে নিজে নিজের প্রতি আরও বেশি গর্বিত ফিল করছি, এই জায়গাটা আমি অর্জন করতে পেরেছি আপনাদের মতো মানুষের ভালোবাসা। নিজে নিজেকে প্যাট করতে ইচ্ছে করছে যে ওয়েল ডান বন্নি, ওয়েল ডান, শুধুমাত্র আপনাদের জন্য। থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আর কাকুলির কথা তো কিছু বলার নেই। হ্যাঁ, অনেকে বলেছেন যে কাকুলি অভিনয় করছে হয়তো, বা আমার আমাকে স্বার্থ, নিজের স্বার্থে আটকাতে চাইছে। ওর আর আমার কাছে কী স্বার্থ আছে? যদি স্বার্থ থাকতো একটা মেয়ে এত বড় ক্ষমতা নিয়ে এই কথাটা বলতে পারতো যে আমি ইউটিউব করে ছেড়ে দেবো তুমি যদি ভিডিও না করো, আমি তো বলতে পারতাম আমি করবো না, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি করবোই না ভিডিও। ওর কী হতো? ওর তো সবে মনিটাইজ হয়েছে চ্যানেলটা, ওকে তো ইউটিউব করতে হবে, একটু রোজগার করতে হবে। এত বড় চ্যালেঞ্জ কেউ নিতে পারে বলুন তো? যদি সেটা সত্যিকারের ভালোবাসা না হয় পারবে কেউ? তুমি ফিরে না এলে আমি ভিডিও করা ছেড়ে দেবো? যার যেটা সেটা দরকার, যার যার সেটা প্রয়োজন করা, সে বলতে পারবে? তাহলে এখানে অভিনয়টা কোথায়? এখানে নাটকটা কোথায়? আপনারাই তোকে ভালোবেসে ওর পাশে দাঁড়িয়েছিলেন। আজকে আপনাদের বেশিরভাগ লোকের সঙ্গে আমার পরিচিতি তো ওর থ্রুতে হয়েছে, তাই না? তো লোকে কী করে আপনারা ভুল বুঝছেন? ও তো একটু পাগল টাইপের আছে জানেনি, হাউ হাউ করে কেঁদে কেঁদে আমাকে মেসেঞ্জারে কনস্ট্যান্ট ভয়েস মেসেজ পাঠিয়ে গেছে। আজকে একটা ভিডিও দেখে তো বিচার করবেন না, সেখানেও হাউ হাউ করে কাজে। যারা ওকে চেনে না হয়তো ভাবছে ওর নাটক, নাটক নয়। আমি বলছি নাটক হলে আমি ওর সঙ্গে থাকতাম না, আমি ওর ডাকে সাড়া দিতাম না। পাগলের মতো কাজ যে বন্নি, প্লিজ তুমি চলে যাও। জানেন তো এরকম আমাদের জীবনে অনেকটাই হয়, অনেক সময় হয়, খুব কম দিনের পরিচয় কিন্তু মনে হয় সে তার পরম আত্মীয়, চলে গেলে যেন কী কষ্ট হয় না বলুন। আজকে ওর হয়তো সেই ফিলিংসটা আমার প্রতি হচ্ছে, সেটা আমরা বোঝাতে পারছি না, বুঝতে পারছি না নিজেরা। আমি বুঝতে পারছি, কারণ আমি শুনছি তোর মেসেজগুলো, যা যা করছে পাগলের মতো কান্নাকাটি করছে। কে কার জন্য করে বলুন তো? এত এই যে আপনারা আমার জন্য করলেন, কেন করেছেন? ভালোবাসেন বলেই তো, নাহলে কী দরকার ছিল আপনাদের? আমি কে? আপনার বাড়ির কেউ তো নই, বা আমি চলে গেলে আপনাদের কোনো অসুবিধা হয়ে যাবে সেটাও তো নয়। হাজার একজন ব্লগার আছে, কিন্তু তবু তো আপনারা করেছেন মনের তাগিদে, ভালোবাসার খেলায়। ওর সেটা একটু বেশি, ওর বহিঃপ্রকাশটা বেশি, ওর যেটাই করে সেটাই সিদ্ধান্ত দিও। যখন কারোর পেছনে লাগে সেটাও সিদ্ধান্ত দিই, যখন কাউকে ভালোবাসে সেটাও সিদ্ধান্ত দিই। ওর নেচারটাই ওটা, ও সবসময় আউট অফ দ্য ওয়ে গিয়ে করে, এটা ওর ওর ক্যারেক্টার, এবং সেটারই সুবিধা লোকে নেয়, সেটাও ঠিক। কিন্তু কেউ ওর বিচার করে না, ওর মনটার বিচার কেউ করে না। আমি এতদিনে অন্তত ওকে এইটুকু চিনতে পেরেছি, মনের মধ্যে অনেস্টি আছে, ওর যেটা করে অনেস্টি দিয়ে করে। নাহলে বলুন না আমি কোথায় ছিলাম? ওর সঙ্গে কি আমার এই কানেক্ট হওয়ার কথা ছিল, এই কানেকশন হওয়ার কথা ছিল? কিসমত কানেকশন এটাই হলো তো। আজকে প্রত্যেকটা ব্যাপার আমি বুঝতে পারি ও কোনটা কী জন্য বলছে। যে কালকে আমাকে মেসেজ করেছে জানেন, যে দেখো আমাকে যে সবাই বলছে আমি নাটক করছি, তারা অনেকে হয়তো বলেছে যে বন্নি নিজের সংসারকে সময় দিতে পারছে না, বেরিয়ে যাচ্ছে। কিন্তু এটা তো লোকে বুঝলো না যে এটা বন্নির অভিমানের কথা, এতদিন কী করে করছিল? আর একটা বাচ্চা মেয়ে সেটা বলেছে যে আমিও তো সংসার করে সময় দিতে পারি না, তাই বলে তুমি বেরিয়ে যাবে? তো কাকুলি কী বললো? এতদিনও তো করছিল, এতদিন ধরে তো করছিল, তো কেন এখন চলে যাবে? এটা যে তোমার অভিমানের কথা, ওরা সেটা বুঝতে পারছে না, ওরা যে তোমাকে এত ভালোবাসে। কিন্তু আমি তো বুঝতে পারছি এটা তুমি কোন অভিমান থেকে বলছো। তো সেটা যদি ওরা নাটক মনে করো আমি কী বলবো বন্নি বলো? সত্যি তো তাই, ফ্যাক্ট, অভিমান থেকেই তো যাচ্ছি, এটা তো ঠিকই। গুড্ডু, ড্যাডি, রানা সবাই বলছে তুমি, তোমাকে ভাবতে পারিছো কোনো দিন এত মানুষ তোমাকে এত ভালোবাসে? তো এতজনের ইমোশন নিয়ে ছিলিমিলি খেলার অধিকার তোমাকে কে দিয়েছে? সেটা তো ঠিকই, কে দিয়েছে? হাতে গোনা দু চারজন বন্ধু যারা আমার আছে তারা প্রত্যেকে আমাকে টেক্সট করছে, বলি তুমি এই ডিসিশনটা নিও না, সোনালি আবার ফিরে এসে বলি আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এখন আবার বলবো তুই নিজের যে জায়গাটা তৈরি করেছিস সৎ পথে থেকে মেরুদণ্ড সোজা করে তুই চলে আসবি কেন? তুই তো অন্যদের জিতিয়ে দিলি, তাহলে তুই চলে যাও মানে ওদের কতখানি আনন্দ হবে বলতো? এই কথাটা কাকুলিও বলেছে, ওরা তো বুঝতে পারে ফেলে যাবে যে আমরা আবার নড়বড়ে হয়ে গেলাম, পেছনের সাপোর্টটা চলে গেল। কেন চলে যাবে? দাঁড়িয়ে থাকো, স্টে রক সলিড, যাতে ওরা আবার এইরকম অন্যায় করার সাহস না পায়। আবার হয়তো নতুন নতুন কোনো বাচ্চা মেয়েরা বা নতুন কেউ ইউটিউবার শুরু করতে আসবে, যখন এটা নিয়ে আবার ওরা চান্স নেবে। কিন্তু আশা করছি ওনার ক্যারেক্টারটা এখন সকলের কাছে প্রমাণ হয়ে গেছে, প্রত্যেকে চিনে গেছে, তো কেউ ওদের জালে পা দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন যেটা করা উচিত কিনা। আশা করছি সেটা করবেন, কারণ উনি থামবেন না,
উনি এই মিশনটা নিয়েই বেরিয়েছেন যে জায়গাটাকে একেবারে একটা মানে গার্বেজ তৈরি করে যাবেন, ওনার যতদূর দিন ক্ষমতা উনি সেটা করে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু প্রতিরোধ ওনাকে আমাদের সকলকে মিলে করতে হবে, ওদের ওর কথায় বা ওর চেনা ওর আরেকজন যিনি আছেন নব ক্যানভাস এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অভিনয়ের কথা বলেন, ওদের লোকেরা এসে আমাকে অভিনয়ের কথা বলে গেছে, তো আবার বলছি কী করেছে ভিডিওটা নিয়ে চোখ বড় বড় করে, না আমি হাসবো না, কী না আমি আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমার মার জন্য কষ্ট হচ্ছে, আমার বউ এখানে শুয়ে আছে, আমি এখানে সে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি জানেন, এই দেখুন মা এই সাবানটা ইউজ করতো, এই দেখুন মার চটি আমি এটা গালে ঘষি, চটিটাকে ভালো করে খেয়াল করেছেন, নতুন চটি ওটা মায়ের ছাপ আছে বলছিল, চটিটা ইউজ করা চটি হাজার ঘষলে ওরকম পরিষ্কার হয় না, পেছন দিকটা দেখেছেন হোয়াইট দিকটা যেটা আমি গালে ঘষছে। অভিনয় কোনটা কোনটা অভিনয় এখনো এসে কী বলছে, আমি জানতাম আর কেউ কোনো না কোনো বনিম্যান করবে এত কিছুর পরেও, কেউ পারবে বাহন তো কেউ পারবে, তারপরে বন্নিম্যাম বন্নিম্যাম এত ভালো কথা বলতো, এত এত কুল মাইন্ড নেই, পারবে এরপরে প্রশ্নটা করতে, উনি পারে হয়তো ওনার সত্যি ক্ষমতা আছে আমাদের সেটা নেই, হতেই পারে, অথবা যেটা উনি করেন ওটা পুরোটাই, অথবা উনি যেটা করেন সেটা পুরোটাই অভিনয়, কী করে বুঝবো বলুন তো, অবাক হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে, জানি না, যাকে যে যার মতো যার কাজ করে যাবে, সবাইকে ঠকানো যায় যে বলেছে খোকা বাবু কেন, পৃথিবীতে সবাইকে ঠকানো যায় জানেন তো, বাচ্চা এখন বদমাইশ করছে মানে কেন বলুন তো, এই যে এতক্ষণ ভিডিও করছে সহ্য করতে পারছে না, তো বাস এটাই বলার, আপনারা যারা মানে এত ওকে ভালোবাসতেন কাপুরিকে প্লিজ ওকে দূরে ঠেলে দেবেন, মেয়েটা কিন্তু ক্ষমা চাওয়ারও যোগ্যতা রাখে, ভুল করলেই সঙ্গে সঙ্গে সে ক্ষমা চায়, ছেড়ে দিন ওকে নিয়ে প্লিজ এমনি করবেন না, ওকে তো আপনারা সবাই এত ভালোবাসেন তাহলে ভুল বুঝছেন কেন, আপনারা কেন ভুল বুঝবেন ওকে, আপনারা তো নিজের লোক, প্লিজ ভুল বুঝবেন না, আমাকে তো এত ভালোবাসছেন ওর জন্যই তো, আজকে ওর জন্যই তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন, আমার কাছে আসতে পেরেছেন, তাহলে কী করে ওকে ভুল বুঝছেন, প্রত্যেককে একটু ভালোবাসা দিয়ে দিন ফেরত, যেটা আপনাদের কাছে ছিল এখনও আছে, রাগ করেছেন হয়তো অভিমান করেছেন হয়তো ওর উপর কোনো কারণে, এতটা বেশিও করছে আপনারা ভাবছেন ড্রামা করছে, বাট না ওটাই ওর ক্যারেক্টার, ও ওরকমই একটু ওরকমই বড্ড সব কিছুই বেশি, ওর ইমোশনটা সবসময় একটু বেশি ওর প্রকাশ পায়, এটা তো ওর দোষ না, কন্ট্রোল করতে পারেন না, এটা এটা ওর নেচার, কিছু করার নেই, আমরা তো সবাই ওকে চিনি জানি বুঝে গেছি এতদিনে, আর সেটা কেন করছে আমার জন্যই তো, আমাকে তো আপনারা এত ভালোবাসছেন, আমাকে ভালোবেসেই তো করছেন, তাহলে কেন রেগে যাচ্ছেন তাই না, আপনারা তো এটাই চান যেটা ও চায়, তাহলে কেন রেগে যাচ্ছেন, আমি তো আপনাদের প্রত্যেকের কাছে মানে একদম আভারী হয়ে গেলাম, ওর কাছে তো বটেই সমানে কেঁদে যাচ্ছে, সমানে কেঁদে যাচ্ছে, আর যে বড়ো এত বড় একটা কথা বলতে পারলো, আমি আসবো না ভিডিও করতে যতক্ষণ তুমি আমার কাছে তুমি ফিরে আসবো, না পেলে আমি বাধ্য হয়ে বললাম আমি ডিসিশন নেবো তখনই যখন তুমি ভিডিও করবে, তাই আগের দিন ভিডিওটা দিয়েছি, তো ব্যাস এটাই বলার ছিল, কিছু ক্লারিফিকেশান দেওয়ার ছিল দিয়ে দিলাম, ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, আর সকলে অনেকে আমাকে মানে আপনারা প্রত্যেকে বলে কনসিডার করতে আমার ডিসিশনটা, আমি চিন্তা করছি এখন রিকনসিডার করতে করতে অলরেডি একটা ভিডিও করেই ফেললাম আজকে, দেখছি ডেফিনেটলি আমি আপনাদের কেন কষ্ট দেবো সেটা তো না, হ্যাঁ অভিমান তো হয়েই ছিল সেই জন্যই চলে যেতে চেয়েছিলাম, বাট তারপর আপনাদের এত ভালোবাসা দেখে তো বুঝতেই পারলাম যে যে আমার মুষ্টিমেয় কয়েকটা মানুষের ওপর বিরক্তি হয়ে আমি যে ডিসিশনটা নিলাম তার চেয়ে আপনাদের এত অজস্র মানুষের ভালোবাসা তার মানে সেটাকে ধুয়ে মুছে বের করে দিয়েছে, সেটার আর জায়গা নেই আমার জীবনে সেই অভিমানটা, সুতরাং দেখছি কী করা যায়, দেখুন বলতে না বলতে তো ফিরে এসেওছি বলতে পারো, তো আপনারা সবাই ভীষণ ভালো থাকুন, দিনটা ভীষণ ভালো করে কাটান উইথ আ লট অফ পজিটিভিটি, পজিটিভ ওয়ার্ডস পজিটিভ থটস অ্যান্ড পজিটিভ ফিলিংস, কিপ ইউর কর্মা ক্লিন, যেটা আমি সবসময় বলি আপনাদের কর্মা ডেফিনেটলি ক্লিন, না যাদের ক্লিন করার আশা করছি করবে এবার থেকে, বি অনেস্ট ইন হোয়াটএভার ইউ ডু, ব্যাস এটাই বলার ছিল, ঠাকুর দেখিয়ে দিচ্ছি চলুন, আর সবাই ভীষণ 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 ভালো থাকুন।
আর আরেকটা জিনিস, কাকুলি যে এত পাগলাম করছে আমাকে নিয়ে না, ওর এই পার্টিকুলার সিচুয়েশানটা, ওর এখন মনের যে অবস্থাটা, সেই সিচুয়েশানটা একটা গান মনে পড়ে যাচ্ছে জানেন তো। এটা কী গানটা হবে বলুন তো, ওর এখন যে মানসিকতা দিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যাওয়ার এত দুঃখ, বন্ডি প্লিজ যেও না, বন্ডি প্লিজ যেও না, এইটার এগেনস্ট একটা গান আমি গাইছি, কী গানটা হবে বলুন তো। এইটা হচ্ছে ও বলছে আমায় কেঁদে 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 যেও না যেও না যেও না যেও না সমান তো কাকুলি, লাভ ইউ লটস, আজকে বলছি, তুমি সবসময় বলো, আজকে বলছি আই রিয়েলি লাভ ইউ অ্যান্ড আই লাভ অল অফ ইউ, ইচ ওয়ান অফ ইউ, ফর লাভিং মি সো মাচ, ফর গিভিং মি সো মাচ অফ লাভ, আ ওয়ার্ল্ড ফুল অফ লাভ, থ্যাংক ইউ গুড্ডু। সমানে আমাকে পাগল করে দিচ্ছে, মামা তুমি কেন চলে যাবে, মামা তুমি কেন ইউটিউব করবে না, তুমি প্লিজ শুটিং করো, তুমি কেন করছো না, যে কদিন করছো না কেন করছো না, মামা তুমি কী করছো, তুমি আমাকেও দেখাচ্ছ না, তুমি কুকারকেও দেখাচ্ছ না, তুমি ড্যাডিকেও দেখাচ্ছ না, তুমি ভালো ভালো রান্না করেও দেখাচ্ছ না, তুমি কী করছো মামা, গানও গাইছো না, প্লিজ করো। রান্না ফার্স্টে বলেছিলো হ্যাঁ করার দরকার নেই, চলেছো একদম দরকার নেই, ভালো হয়েছে ডিসিশন নিয়ে নিয়েছো। তারপর নিজেই কালকে বলছে তুমি এত, তো আমি কী বলবো বলো, আমি সবার এগেন্সে তো যেতে পারছি না, তোমরা তোমাকে এত সবাই ভালোবাসছে, এত সবাই চাইছে, কতজনকে কে পায় এতটা ভালোবাসা, তো তুমি কয়েকজনের জন্য এদের সবাই এর মনটা কেন ভেঙে দেবো, তুমি তো হারো না, তুমি তো লড়ে যাও, তো কেন হেরে যাবে, বেরিয়ে যাবে কেন, নিজে তো অন্যায় করো না, তাহলে কেন বেরিয়ে যাবে। তো এইরকম একটা ফ্যামিলির সাপোর্ট, আপনাদের মতো ফ্যামিলির সাপোর্ট, আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি, আপনারা আপনাদের সাপোর্ট, আমার হাতে কোনো মুষ্টিমেয় দু একজন বন্ধু বান্ধব যারা সমানে আমাকে এতটা সাপোর্ট করে, তাহলে বলুন কোথায় যাই, কী করে যাই, কী করে যাব, নিজেই বুঝতে পারছি। তো আপনাদের জন্য একটা গান, প্রচণ্ড হিম্মত লাগবে এই গানটা গাইতে, খুব সাহস নিয়ে গাইছি, ভুলভাল গাইবো জানি তবু গাইছি, কারণ আমি জানি বাজে গাইলেও আপনারা ভালো বলবেন। দিনটা ভীষণ ভালো করে কাটান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আবার বলছি লাভ ইউ লটস, খুব ভালো থাকবে, টেক কেয়ার, বাই। আর অভ্যেস বদলাতে পারছি না, তাই ঠাকুর দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, শিবশম্ভু মা কালী আমার আইসক্রিম গণেশ আশীর্বাদ সবসময় আছে, চিন্তা করবেন না।